প্রশ্ন করেছেন, প্রশ্ন আমরা নিয়ে যাচ্ছি এবার শ্রী বাহাদুর কৃষ্ণ রঘুর কাছে, যে সাধু সঙ্গ পাই না বাইরে, কি সাধু সঙ্গ পাই না কি করি, ভক্তি ঠিক হচ্ছে না মনে হয়, ডানকুনি থেকে সৌভিক দেব মণ্ডল। সৌভিক সৌভিক দেব, নিশ্চয় জগন মহাপ্রভু শিক্ষা দান করছিলেন সনাতন গোস্বামী প্রভুপাদকে। তখন উনি বর্ণনা করছিলেন 64টি সাধন অঙ্গ, 64টি অঙ্গ আছে সাধন ভক্তি অনুশীলন করা, এবং তাদের মধ্যে উনি বলেছেন 5টা প্রধান খুবই শক্তিমান। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভগবৎ শ্রবণ, মাতুর বা শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, প্রথমটা যেভাবে আপনি বলেছেন সাধু সঙ্গ। কারণ যদি আমরা যথার্থ সাধু সঙ্গ সাধুদের সঙ্গ করি, তাহলে নিশ্চয় আমরা হরিনাম কীর্তন শুনব এবং ভগবত আলোচনা শুনব এবং বিগ্রহ আরাধনা অংশগ্রহণ করতে সুবিধা পাবো। এবং যদি অতি ভাগ্য মহাভাগ্য, তারাও ভগবানের নিজের ধামে অবস্থান করতে পারেন। এবং সাধু সঙ্গ এটা এটা সেই জন্য ইস্কন প্রচার করেন, মহাপ্রভুর বাণী এই বঙ্গভূমিতে 500 বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত ছিলেন, নাম সংকীর্তন প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছে। এবং উনি রামখেয়ালি গ্রামে উনি বলেছেন যে পৃথিবীতে আছে যত নগর আর গ্রাম, সবত্র প্রচার হইবে মোর নাম। সেই জন্য ইস্কন যায় বিভিন্ন দেশে মহাপ্রভু বাণী সম্পূর্ণ করার জন্য। তা দুর্ভাগ্য সবুক সবিক দুর্ভাগ্য সবিক দেব, আমরা তা আসতে পারিনি যেখানে আপনি আছেন। আমরা তো দুঃখিত, আপনি আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে রেগুলার জার্নাল পাতি দিতে পারি এবং বইগুলো এবং বিভিন্ন প্রোগ্রামে। এখন আপনি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে সাধু সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, এবং এইভাবে সবাই এই অবস্থায় আছেন। এবং আমরা শুধু আমরাও যাই না, আমরা আমরা এখানে উপস্থিত আছে ধামে, আমরা ভ্রমণ করছি না। তা এখন সবাই একই অবস্থায়, কেবলমাত্র ফেসবুক মাধ্যমে আপনি সাধু সঙ্গ করতে পারেন। তো যত যত কিছু সম্ভব, যদি ইস্কন কাছে আছেন সেখানে এখন প্রোগ্রাম কর হয়, দর্শন করেন, দর্শন করতে পারেন। এবং আস্তে আস্তে আগের মতো সুবিধা পাবেন মন্দিরে আসতে এবং ভক্তদের সঙ্গ করার জন্য। এবং আমরা চেষ্টা করছি সৌভিক দেব, আমরা চেষ্টা করছি আর প্রচার করার জন্য। দেখুন মহারাজ জীবন এই মহাপ্রভু আন্দোলনে মহারাজে সম্পূর্ণভাবে জীবন অর্পণ করে দিলেন। মহারাজের মতো অনেক শুদ্ধ ভক্তরা আছেন ইস্কনে, এবং যত সম্ভব আমরা চেষ্টা করছি আপনার কৃপা ব্যবস্থা করার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো সৌভিক 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 কয়েকদিন আগে মায়াপুরে এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছে। সৌভিক খুব ভালো ভক্ত, প্রতিদিন সাধু সঙ্গ করছেন, প্রতিদিন এই ভাগবত রসমাদ্রি ক্লাস শুনছেন, নিয়মিত শ্রোতা। তো সৌভিক আজকে অতুল কৃষ্ণ প্রভুর সঙ্গ হয়ে গেল, এটা হচ্ছে মূল সঙ্গ। প্রশ্ন করে উত্তর পাওয়া, ভাগবতম এটাই বলছেন, সাধুর কাছে গিয়ে মনের কথা জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তর পাওয়াটাই হচ্ছে মূল সাধু সঙ্গ। তো সৌভিক আমি ধন্যবাদ জানাবো, আজকে অতুল কৃষ্ণপুর সঙ্গ সৌভিকের পাওয়া হলো। হরে কৃষ্ণ, জয় হরি। তো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর, আবারও বলছি আমরা +91 9434760402। তো আপনারা প্রশ্ন পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং আপনারা যখন প্রশ্নটা পাঠাবেন কৃপা করে আপনাদের নাম এবং ঠিকানা লিখে দেবেন, তাহলে আমরা আপনার নামটাও পড়বো, জানাবো যে কোথা থেকে আপনারা প্রশ্ন করছেন।